বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় পিএম আবাস যোজনা অনেকেই আমাদের কাছে মেসেজ করছেন ফোন করছেন যে দাদা আবাস যোজনা সম্বন্ধে কোনো আপডেট দাও সেই আবাস যোজনা সম্বন্ধেই কিন্তু এই মুহূর্তে একটি বড় আপডেট এসেছে অবশ্যই আমাদের চ্যানেল কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি ক্লিক করুন এই ধরনের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পিএম আবাস যোজনা লোকসভা ভোটের আগে বড় সড়ো ঘোষণা করল নরেন্দ্র মোদী সকল গরিবের জন্য নরেন্দ্র মোদী যে বিশাল ঘোষণা করেছে সেখানে বলে দেওয়া হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে দু হাজার চব্বিশে কিন্তু বাজি মাত তা বন্ধুরা কেন্দ্রীয় সরকারের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে পিএন আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দু সালে লোকসভা ভোটের আগে একটি বড় ঘোষণা করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের সকল গরিব মানুষেরা পাকা বাড়ি প্রদান করার জন্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল কিন্তু বিগত কিছু বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আমাদের পশ্চিমবঙ্গ এই প্রকল্পের দুর্নীতি কিন্তু খুব চরমে আসছে সেই কারণে কিন্তু প্রথমে আবাস আমরা এই আবাস যোজনা সম্পর্কে জেনে নিই নরেন্দ্র মোদী দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দু হাজার পনেরো সালে পঁচিশে জুন প্রকল্পের শুভালোচনা করেন এই সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার বাইশ সালে একুশে মার্চ পর্যন্ত দেশে প্রায় দু কোটি মানুষ এর মাধ্যমে বিনামূল্যে নিজেদের বাড়ির ছাদ পেয়েছেন ভবিষ্যতে আরও অনেক মানুষও এই ঘর প্রদান করা হবে কিন্তু এখন পর্যন্ত ঘোষণাতে পিএম এম ঘোষ যোজনার মাধ্যমে দু হাজার চব্বিশ সালের মধ্যে সমগ্র দেশে প্রায় চার কোটি মানুষের বিনামূল্যে বাদিন করা হলেও বলে জানানো হয়েছে আর এই জন্য চলতি বছরের ডিসেম্বর মাসে এর মধ্যে সকলের টাকা পাঠানো শুরু করা হবে বলে জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ শহরই এই দুই ভাগে ভাগ করে নাগরিকদের বাড়ি বাড়ানোর জন্য টাকা দেয়া। হয় পিএম নতুন কিস্তির টাকা নিয়ে বড় ঘোষণা যে সত্তর বয়সের বয়স পর্যন্ত নাগরিকদের আবেদন করতে পারেন আয়ের ভিত্তিতে সকলেই পি এম কিষানের স্কিমের মাধ্যমে টাকা প্রদান করা হয় ই ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন তিন লক্ষ টাকা বার্ষিক এলআইজি লোয়ার ইনকাম গ্রুপে ছ লক্ষ টাকা বার্ষিক আয় এছাড়াও এমআইজি মিডল ইনকাম গ্রুপ ছ লক্ষ থেকে বারো লক্ষ বারো লক্ষ থেকে আঠেরো লক্ষ পর্যন্ত এই মানুষের আয়ের আবেদনযোগ্য এই সকল কিছু ঠিক দিয়ে এগালে ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পিএম আবাস যোজনার মাধ্যমে টাকা পেতে চলেছেন আর এরই মাধ্যমে বঙ্গের পাঁচ লক্ষ পরিবার সামিল আছে আর যার এখন পর্যন্ত এই প্রকল্পের আবেদন করেনি তারা অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে পারে নিজেদের স্বপ্নের বাড়ি আপনারা নির্মাণ করতে পারেন প্রসঙ্গত উল্লেখ যে ফট করে সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পর্কে অনেক রাজনীতি বিশেষজ্ঞ বলেন চব্বিশে সালে শুরুর ভোটের দিকেই কিন্তু এই সূচনা করা হবে কারণ এই কারণে পি এম আবাস যোজনা নিয়ে সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাই বন্ধুরা এই আপডেটটি তোমাদের কাছে আমরা দেখিয়ে দিলাম এই মুহূর্তে বড় আপডেট পিএম আবাস যোজনা নিয়ে তোমরা যারা এখন আবেদন করনি আবেদন করে ফেলো কারণ পি এম আবাস যোজনায় কিন্তু বড় সড়ো কিন্তু নরেন্দ্র মোদী ঘোষণা করতে চলেছে এই ভোটের থাকে তোমরা যারা এখন পর্যন্ত আবেদন করি তারা অতি অবশ্যই কিন্তু আবেদন করে নাও পিএন আবাস যোজনা কী তা বন্ধুরা আজকে এখানে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ ধন্যবাদ থ্যাংক ইউ